বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ রাবিলামিমিহি আজমাইন প্রিয় দর্শক মন্ডলী পিস টিভিতে আপনি ইসলামী আলোচনা শুনছেন ইসলামী প্রোগ্রাম দেখছেন বিশেষ করে ইসলামী অর্থনীতি এবং তার হালাল ও হারাম দিক নিয়ে বিভিন্ন আলোচনা শুনছেন আমাদের সঙ্গে থাকছেন আল্লাহ আপনাকে যে যায়ে খায়ের দেখ এবং দিন দুনিয়ায় উপকৃত করুন আল্লাহ আমি। আজকের পর্যায়ে এক ধর্ম ব্যবসায়ীরা এক ব্যবসার মাঝে অর্থ উপার্জন করে খায় সেটাও কিন্তু ধর্মপ্রাণ মানুষদের মনকে লুটে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয় সেটা হচ্ছে কোরআন করা কোরআনের মাধ্যমে কোরআন পড়ার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক শ্রেণীর মানুষ সমাজের কাছ থেকে পয়সা আদায় করে সঞ্চয় করে এটা জায়জ না আমি আপনাদেরকে আগেই বলেছি যে কোরআন শিক্ষা কোরআন পড়ার সময়ে পড়ার পর যদি আপনাকে কেউ খুশি মনে দেয় দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ দেয় সমস্যা নেই কিন্তু আপনি কোরআনকে বেসাতি বানিয়ে কোরআন পর্ব এত টাকা দিতে হবে আসল উদ্দেশ্য আপনার দুনিয়া কামানো যদি হয় তাহলে আপনার সমস্যা আছে কোরআন খানি করাতে কোরআন খানিতে যে সমস্ত কারি বা হাফেজ কোরআনকে ব্যবহার করে থাকেন শুধুমাত্র দুনিয়া কামাবার জন্য তারা ভুল করে থাকেন এবং এইভাবে অর্থ উপার্জন করা তার জন্য জায়জ না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মানকর আল কোরআনা ফালিয়াস আল্লাহ হাবে যে ব্যক্তি কোরআন পরে তার উচিত সেই কোরানের মাধ্যমে কোরানের অসিলায় আল্লাহর কাছে চাইবে ফাইননা হু সাইয়া জি উ আকৌয়ামুন ইয়াকার উন আল কোরআনা আলু না বিহিন নাস আল্লাহ রসুল শাসলাম ভবিষ্যত্বাণী করছেন এমন এক যুগ আসছে যে যুগে কিছু মানুষ কোরান পাঠ করবে আর তার ওসিলায় মানুষের কাছে ভিক্ষা করবে মানুষের কাছে চাইবে কোরান পড়ে মানুষের কাছে চাইবে রাসূলুল্লা সাল্লাহ আলিহ সাল্লাম বলছেন আগের হাদিস হচ্ছে আহম্দীর মিজি তা আল্লাহমুল কোরআনা ওসালুল্লাহ হবে কোরান শিক্ষা করো ওয়াস বিহিল আবিহিল জান্না আর তার ওসিলায় আল্লাহর কাছে জান্নাত চাও আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া কি জান্নাত আল্লাহর কাছে জান্নাত চাও কাবলা আই এটা আল্লা মা হো কওমনিয়া সালু বিহিদ দুনিয়া তো সেই যুগ আসার পূর্বে যে যুগে লোকেরা কোরান পাঠ করবে তার দ্বারা দুনিয়া চাইবে তোমরা জান্নাত চাও কারণ কিছু লোক আছে যে কোরান পড়বে এবং তার দ্বারা কী চাইবে দুনিয়া চাইবে দুনিয়ার অর্থ সম্পদ ইত্যাদি চাইবে ফাইনাল কোরআনা ইতাআল্লামুহু সালাসা কোরআন তিন ব্যক্তি শিক্ষা করে এমনিতেই তো মুসলমানরা কোরআন শিক্ষা করে না আর যদিও শিক্ষা করে কোন রকম করে আলিফ লাম পড়তে পারে কিন্তু মানে বোঝে না তোতা পাখির মতো পড়া আর মানে বুঝে পড়া কি এক হতে পারে না 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 অধিকাংশ তোতা পাখির মতো বড় বড় হাফেজ কিন্তু বোঝে না কিছু বড় বড় কারি কানে আঙ্গুল ভরে সুন্দর সুন্দর কিরাত করতে পারে কিন্তু কিছুই বোঝে না এই শ্রেণীর মানুষ যারা কোরআন পাঠ করবে কোরআন শিক্ষা করবে আর তার মাধ্যমে দুনিয়া উপার্জন করবে তিন শ্রেণীর মানুষ কোরআন শিক্ষা করে অধিকাংশ মানুষ শিক্ষা করেন না আবার করলে তিন শ্রেণীর মানুষ করে রাজুলুন রাজলুন বিহি এমন ব্যক্তি কোরআন শিক্ষা করে যার দ্বারা সে মানুষের কাছে গর্ব করে আমি কোরআন পড়তে পারি আমি আলেম আমি কারি আমি হাফেজ তার ভিতরে গর্ব থাকে ভিতরে অহংকার থাকে মানুষকে তুচ্ছ করে অহংকার মানে জানেন অহংকার কাকে বলে অহংকার হচ্ছে রাসুল্লাহাম বলছেন আল কিবরু বাতরুল হক কেউ গন্তুন নাস অহংকার হচ্ছে হক গ্রহণ না করা হককে কে অগ্রাহ্য করা হক জেনে অগ্রাহ্য করছেন মানছেন না এটা অহংকার নাস মানুষকে তুচ্ছ করা ছোট ভাবা শিখেছেন আপনি যে জানে তাকে ছোট ভাবছেন না এটা হচ্ছে অহংকার এই জন্যে অহংকারের আর একটা বাংলা হচ্ছে বড়াই বড়াই মানে কি নিজেকে বড় মনে করা আসলে সে বড় নয় বড় যে তার বড়াই সাজে কিন্তু বড় নয় ছোট হয়ে সে বড়াই করে এরই নাম হচ্ছে অহংকার এখন কোরান শিক্ষা করেছেন তার জন্য আলেম আপনার অহংকার আপনার ভিতরে অহংকার অহংকারী আলেমের কোনো দাম থাকে না মানুষের কাছে তার দাম তার মূল্য পড়ে যায় সুতরাং এই এক শিক্ষার্থী যে কোরান শিক্ষা করে কিন্তু তার দ্বারা অহংকার প্রদর্শন করে গর্ব করে ওরাজুল ইয়েস্তা কিলুবে আর এমন ব্যক্তি কোরআন শিক্ষা করে যে তার মাধ্যমে পেট পূজা করে উদর পূর্তি করে দুনিয়া কামাই করে কোরআন শিখেছি কেন তার দ্বারাই আমার সংসার চলবে এই জন্যে যারা মাদ্রাসার ছাত্র অবশ্য শুরু শুরুতে সবাই শিক্ষা পারলাম না চল মাদ্রাসায় ঢুকি কমসে কম মসজিদ চালিয়ে মাদ্রাসা চালিয়ে খাওয়া যাবে প্রথম নিয়তি তাই থাকে কিন্তু নিয়তের পরিবর্তন করা যায় তাই না নিয়তের পরিবর্তন করা যায় আপনি কোরআন শিখেছেন এখন মসজিদে ইমামতি করছেন কিংবা কোথাও কোরআন শিখাচ্ছেন কিংবা মাদ্রাসায় পড়াচ্ছেন নিয়ত পাল্টে নেন যে আপনি যা করছেন আল্লাহর উদ্দেশ্যে করছেন আল্লাহ লেবা ছিল্লা নিয়ত পাল্টানো জানে যায় না ঠিক আছে নিয়ত ভুল ছিল এখন নিয়ত পাল্টে নেন সালাফে সালিহিনা বলতেন যে আমরা প্রথমে দিনের ইলাম শিক্ষা করতাম কিসের জন্য দুনিয়ার জন্য কিন্তু এলম সরি এলম এমন যে আস্তে আস্তে নিজে থেকে নিয়তকে পাল্টে দেয় যে এলেম দুনিয়ার জন্য শেখা হবে না কার জন্য শিখতে হবে আখেরাতের জন্য নিয়ত পাল্টে ফেলুন সমস্যা নেই নিয়ত পাল্টে ফেললে ইনশাল্লাহ আপনি যা নিচ্ছেন হারাম হবে না কিন্তু নিয়ত যদি একমাত্রই আপনার দুনিয়া 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 হয় রাব্বানা আতে না দুনিয়া হয় আখেরাত দুনিয়া হলে আখেরাতে কোনো অংশ নেই আর আপনি যদি সেই মানুষ হন অমিন হুমাইয়া কুল ও রব্বানা হাতে না ফিদ্দুনিয়া হাসানা ওকিলা খেরাতে হাসানা ওকে না না সমস্যা নেই সুতরাং দ্বিতীয় ব্যক্তিকে যে কোরান শিক্ষা করে নিজের উদরপূর্তি করে এটা আল্লাহ হসুর প্রশংসা করছেন নাকি প্রশংসা করছে এটা না এটা নিন্দা নিন্দা প্রকাশ করছেন যে এমন শ্রেণীর মানুষ আসবে এখন তোমরা ভালো মানুষ তোমাদের মাঝে নেই পরবর্তীতে আসবে ওয়ারাজুলুনিয়া করা উহুল ইল্লাহ আর এমন এক ব্যক্তি যে কোরআন শিক্ষা করবে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরআন শিক্ষা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য পাঠ করবে চায় সে নিজে পাঠ করুক অথবা পাঠ করে শোনাক সে কি চায় আল্লাহর সন্তুষ্টি চায় আর আল্লা নুবি সল্লাসলাম এ কথাও বলেছেন মান আখ আলা তাইম এ কোরআনে কৌসান আল্লাদাহুল্লাহু মাখানাহা কৌশান মিনারে জাহান্নামী আমল কেয়াম যে ব্যক্তি কোরআন শেখানোর ওপরে একটা ধনুক গ্রহণ করবে হেয়ামতের দিনে আল্লাহ তালা তার বদলে জাহান নামের আগুনের ধনুক বানিয়ে তার গলায় বা তার গর্দানে লটকিয়ে দেবেন বুঝতে পাচ্ছেন, বিপজ্জনক কত বড় যারা আলেম যারা কারি যারা বড় বড় বক্তৃতা করছে যারা কোরআন পড়ছে কোরআন পড়িয়ে শোনাচ্ছে যারা তারাবিতে কোরআন খতম করছে যারা মুর্দার নামে কোরআন খানি করছে তাদের অবস্থা ভয়ানক কত বড় বুঝতে পাচ্ছেন যে কোরআন দিয়ে যে বেশাত্তি চলছে কত বড় সর্বনেশে কোরআন খানি মানে মানুষ মারা গেছে তার নামে কোরআন খানি একটা কথা মনে রাখবেন মানুষ যখন মারা যায় তখন তার জন্য কোরআন পড়া কি। একটা হাদিসে আছে যে তোমাদের মনোনমুখ ব্যক্তির কাছে ইয়াসিন পড়ো তাই না ইয়াসিন পড়লে নাকি তাড়াতাড়ি জান যায় এ হাদিস সহি না অতএব যে মর্তে বসেছে তার কাছে ইয়াসিন পাঠ করা সহি না এখন সেই ব্যক্তি যদি বলে বাবা আমাখানি কোরআন পড়ে শোনা মা আমাকে কোরআন পড়ে শোনা মরণের ভয় এসে গেছে কোরআন শুনতে চাইছে তাকে শোনান কিন্তু ওই সময়ে কোরআন পড়তে হয় বলে কোরআন পড়া যায়জ না বরং ওই সময়ে কি করতে হয় তালকিন তালকিন কি লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেন কারণ যার শেষ কথা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে এই তাকে তাকে ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেন মানুষ যখন মারা যায় তারপর থেকে কবরস্থান পর্যন্ত কোথাও কোরআন পড়ার নিয়ম নেই দেখবেন যে মারা গেছে তার পাশে বসে বসে কোরআন খানি হচ্ছে তাই না আবার অনেক জায়গাতে বড় বড় নেতাদের মৃত্যু হলে পরে রেডিওতে কোরআন খানি চলে টেলিভিশনে কোরআন খানি চলে কি যার জন্য কোরআন তেলাওয়াত করা বা মাঘ ফেরাতে দোয়া করা যায় না এমনকি অমুসলিমের জন্যও কোরআন খানি চলে তাই না কিসের জন্য ভোটের জন্য নোটের জন্য পেটের জন্য এই ভোট নোট পেট মানুষকে বাধ্য করে কি জন্য কি করতে এমন কাজ করতে যে কাজ করা যায় না মুসরিকদের জন্য দোয়া করা যায় কিন্তু তারা করে বলে রাজনীতির স্বার্থে করে পেট এমন বালাই যে মানুষকে এমন কাজেও বাধ্য করে মোট কথা কি বললাম তাহলে কবর জেরোতে গেও। কোরআন খানি নেই কোনো কোরআনের আয়াত পড়তে হয় না ঠিক আছে কোরআন খানি ফাতেহা খানি মৃত্যুবার্ষিকীতে তার মরার দিনে আবার কোরআন পড়ানো হয় মিলাদ পরানো হয় কুলখানি করানো হয় তো আপনারা জানেন ছোলা কলায় আর কি সব জানা ঝামেলা করানো হয় পাঠ করানো হয় সারা রাত চিল্লিয়ে চিল্লে মাইকে কোরআন পড়ানো হয় ইশালে সোহাবের নামে বিভিন্ন কারি ডেকে নিয়ে এসে ঘরে খাওয় দিয়ে বাংলাদেশের ভাষায় খন দিয়ে তার মানে খাবার দিয়ে ভোজন দিয়ে হ্যাঁ এক পাড়া এক পাড়া কিংবা দুপাড়া করে ভাগ দেওয়া হয় আর তার মাঝে যে ফাঁকিবাজি চলে সেটাও আপনারা জানেন মাঝে ফাঁকে বাদ দিয়ে পড়া হয় তাই না শেষ হয়ে যায় ফাঁকিবাজিও চলে চলতে আছে এটা না কারণ এসব বিদাত সে কথায় কান দেয় না কেউ একপাত গোস্ত ভাত কয়েকটি টাকার লোভে কোরআনকে কামায়ের মাধ্যম বানায় এক শ্রেণীর হাফেজ ও কারির দল যাদের জন্য দোয়া করা হারাম তাদের জন্য কোরআন খানি করে এমনকি অনেকে রাজনৈতিক খাতিরে মুসলিমের নামেও কোরআন খানি করে করবেই তো তারা তো আর সে কাজ মন থেকে করে না তারা বলবে যে আমরা মন থেকে করি না তো কেন মুনাফে কি করছো মুনাফে কি করছো কেন তারা তো আসলে ভাড়াটিয়া মুটে ভাড়ার জন্য যে কোনো মোট বইতে তাদের কোনো দ্বিধা নেই প্রিয় দর্শক মণ্ডলী বিরতির পর আবার বাকি কথা আপনাদের কাছে পরিবেশন করা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন আল্লাহর দা কারো অধিকার নয় একমাত্র ছাড়া যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি একাত যার কোনো তুলনা সম্ভব নয় তারপরে হলো ইনশাআল্লাহ তে আল্লাহ একা হাগত এক ডক্টর প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ প্রসঙ্গে প্রথমেই জ্ঞান লাভ করা ফরজ যে সত্তা কি মহান সমস্ত প্রশংসা সকল তারি আল্লাহর জন্য যিনি পুরা আলামিনির রমিনি যে আল্লাহর ফরমান বুঝে তোহীদের রশি কখনো ছাড়ে না আল্লাহর সঠিক ধারণা প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল টিভি বাংলায় conclusion ডায়ল ডিসন ডিসকশন ডিবেট religion মিসকট রিলিজনাইন

তোমরা কোরআন তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরআন কিয়ামতের দিন তার পাঠকদের সুপারিশকারী হিসেবে আসবে সেই মুসলিম দ্বিতীয় খণ্ড অধ্যায় হাতের সংখ্যা এক হাজার সাতশো সাতান্ন দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাংলা প্রোগ্রাম পিস টিভিতে এবং ঈশ্বরীয়তের ইসলামের কিছু বিধি যা জেনে শুনে ইনশাল্লাহ উপকৃত হবে নিয়ে আশা রাখি আলোচনা করছিলাম কোরআন খানি এবং কোরআনকে নিয়ে ব্যবসা করার ব্যাপারে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে যে তাদের আত্মীয় শিরিক করে অথবা ইসলামের বিরোধিতা করে অথবা নামাজ রোজা না করেও মারা গেলে যদি তার নামে কোরআন খানি করিয়ে দেওয়া হয় তাহলে ভাড়াটিয়া ওই শ্রেণীর হাফেজ বা কারি ভাড়া করে আত্মীয়দের জন্য বেহেস্তগামী পথ অতিক্রমকারী দুল দুল খরিদ করে দেওয়া হবে পড়ল অথবা সে দুনিয়াতে নাস্টিক ছিল আল্লাহকে বিশ্বাস করতো না আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে এমন কথা বলেছে যে কথা বললে মানুষ কাফের হয়ে যায় মোরতাদ হয়ে যায় অথচ মারা যাওয়ার পরে ধুমধাম করে তার নামে কী করা হয় কোরআন খানি করা হয় না কী জন্য মনে করে কি জানি না তাদের বিশ্বাস কি তারা হয়তো মনে করে যদি যদি কোনো কাজে লাগে অথবা রাজনৈতিক চাপে করে এ লোকে কি বলবে সমাজের চাপে করে অথবা দেখাবার জন্য করে যে আমরা মুসলমান দেখো আমরা মানছি কমসে কম যদি আমি নামাজ বোঝাও না করি তো হজটা একবার করে আসি ওমরাটা একবার করে আসি আর এই যে এই সময়ে কোরআন খানি করিয়ে দিই তাহলে লোকে আমাকে ভাববে যে আমি মুসলিম আমাকে ভোট দেবে তাহলে বললো নোটের জন্য ভোটের জন্য আর পেটের জন্য মানুষ অনেক কিছু করে মানুষ অনেক কিছু করে কিন্তু করলে দুনিয়াতে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যায় আল্লাহকে তো ধোকা দেওয়া যায় না আল্লাহকে ধোকা দেওয়া যাবে না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি বিশ্বাস থাকে তাহলে সময় আসছে সেই সময়ে বুঝতে পারবে তোমাকে কিভাবে জবাবদিহি করতে হবে অনেক সময়ে সুনাম নেওয়ার জন্য আর সুনাম নেওয়ার জন্য কোনো ভালো কাজ করলেও কোনো কাজে দেবে বদনাম থেকে বাঁচার জন্য বদনাম থেকে বাঁচার জন্য যদি কোনো ভালো কাজ করেন কাজে দেবে তাহলে কোনো বিদাত করলে কি কাজে দেবে আপনি যদি বলেন যে না আমি বিশ্বাস করি এসব নেই শরীয়তে কিন্তু কি করব লোকে বলছে তো লোকের চাপে আপনি বিধাত জিনিস করবেন এটা তো হতে পারে না লোকের চাপে আপনি খারাপ কাজ করবেন তা তো হতে পারে না বল গান বাজনা শুনি না কিন্তু লোকের চাপ দিচ্ছে না গেলে হয় না না গেলে হয় না আপনি লোকের চাপে আপনি পাপ করবেন লোকে বিষ খেতে বলে আপনি বিষ খাবেন কেন দুনিয়ার ব্যাপারটা বুঝেন না ব্যাপারটা বুঝতে পারেন না দুনিয়াতে আপনি সতর্ক আছেন লোকের প্রলোভনে আপনি খারাপ কাজ করবেন না অন্যায় যাবেন না আপনি চুরি করবেন না ডাকাতি করবেন না খুন করবেন না আর আখেরাতের ব্যাপারে মেনে নেবেন কেন অথে এই অজুহাত আপনার খাটবে না অজুহাত করে আপনি যে বিজাতগুলো করবেন তা চলবে না এ কথা আপনারা জানেন খতম তারাবির সময়ে হাফিজ সাহেবরা দশ দিনে খতম করে তাই না তিন জায়গায় তার ফিট করা থাকে তিন জায়গায় হাজার হাজার টাকা পায় আমি হাফেজ সাহেবদেরকে ছোট করার জন্য বলছি না আমি নসিহত করছি উপদেশ দিচ্ছি উপদেশের জন্য বলছি হাফেজ সাহেবরা একটু চিন্তা করে দেখুন তিন জায়গায় ফিক করে রেখেছেন তিন জায়গা থেকে কয়েক হাজার টাকা নেবেন দশ দিনের ভিতরে চটপট চটপট জানি না লোকে বোঝে কিনা করান সেই তারাবির সাথে নবী তারাবির কোনো সাথ আছে সঙ্গ আছে না সম্পর্ক আছে দশ দিনে কোরআন খতম নবী করেছিলেন তাহলে কি করে তারাবীর নামাজে খতম করাও জরুরি না আর আপনি খতমের নামে দশ দিনে খতম করছেন এক জায়গা আর এক জায়গায় আর এক জায়গা তিন জায়গাতে তিরিশ পা তিরিশ পাড়া তো নয় দশ পাড়া করে না কপাড়া করে পড়ে তিরিশ পাড়া করে তিন ত্রিশে নব্বই পাড়া পড়ে কোরআন আবার নব্বই পাড়া নেই অনেকে মনে করে কোরআন নব্বই পারা তাই না কোরআন ষাট পাড়া কোরআন চল্লিশ পাড়া এক এক মানুষ এক এক রকম মনে করে কোরআন তো তিরিশ পাড়াই তাকে তো খুব স্পিডের সাথে পড়তে হয় এই যে টাকা চুক্তির সাথে কোরআন আপনি পাঠ করছেন সেটা কি জায়েজ হবে আমি নিজে না বলে আমি একজনের ফতোয়া নকল করছি সেটা হচ্ছে মুফতি মোহাম্মদ শাফি সাহেবের ফতোয়া যে ফতোয়া তিনি তার মা রেফুল কোরআনে লিখেছেন তিনি বলছেন ইশালে সবাব উপলক্ষে খাতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে না জায়েজ আল্লামা স্বামী দূর্রে মুখতারের সারাহ এবং শিফাউল আলীল নামক গ্রন্থে বিস্তারিতভাবে এবং অকাট্য দলিলাদিসহ কথা প্রমাণ করেছেন যে কোরআন শিক্ষাদান বা অনুরূপ অন্যান্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালে ফকিরগণ দিয়েছেন তার কারণ এমন এক ধর্মীয় প্রয়োজন যে তাতে বিচ্যুতি দেখা দিলে গোটা শরীয়তের বিধান ব্যবস্থার মূলে আঘাত আসবে তার মানে আপনি যে মুদারেসি করছেন ইমামতি পয়সা নিচ্ছেন কি না তো এটা আলাদা ব্যাপার এটা না হলে শরীয়তের ক্ষতি হবে আর আসল নিয়ত কি রাখতে হবে আল্লাহ সন্তুষ্টি সুতরাং এ অনুমতি এসব বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা একান্ত আবশ্যক এজন্যে পারিশ্রমিকের বিনিময়ে মিতের ইশালে সবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোন দোয়া কালাম বা ওজিফা পড়ানো হারাম এ ফতোয়াকার মুফতি সাহেবের কারণ এর উপর কোনো ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয় এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া হারাম সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়েই গুণাহার হবে বস্তুত যে পড়েছে সেই যখন কোনো স্বভাব পাচ্ছে না যে পড়েছে সেই যখন কোনো স্বভাব পাচ্ছে না তখন মৃত আত্মার প্রতি সেই স্বভাব কি পৌঁছবে আসলে তো স্বভাবই নেই তো পৌঁছবে কি ঈশালে হবে কি করে যদি আসলে স্বভাবই না থাকে তো ঈশালে স্বভাব হবে কি ঈশাল মানে কি পৌঁছানো সেন্ট করা পাঠানো যেখানে সবাবি নেই সেখানে সব আপনি সেন্ট করবেন কি করে পাঠাবেন কি করে কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবি তাবিন এবং প্রথম যুগের উম্মতগণের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত তফসির মাহালিফুল কোরআন বাংলা অনুদিত সৌদি আরবের ছাপা পঁয়ত্রিশ পৃষ্ঠা বুঝতেই পারছেন যে কোরআন খানির এই যে ধুম এই যে ধান্দা যে ব্যবসায় বেসাতি যদিও হাফেসে আপনারা শুনে রাগ করবেন তবুও ভাই আমার বলার কিছু নেই বলার কিছু নেই একটু বিবেক দিয়ে চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে এমন এক জিনিস আল্লাহ আল্লাহতালা যে কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছেন আমরা কিভাবে জীবনে চলব পথে পথে কিভাবে আমরা সুন্দর ব্যবস্থা নিয়ে সুষ্ঠু জীবন যাপন করব। সুশৃঙ্খলতা বজায় রাখবো সংসারে এবং সমাজে তার জন্য কোরআন এসেছে কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য নয় তাই না আমরা ব্যবহার করছি মৃত ব্যক্তির জন্য কোরআন পরিনা পরিনা বেশ সুন্দর রেশমির রোমালে জড়ানো আছে কেউ মারা গেল তখন বিষমিল্লা বড় চিজ কোরআনকে বড় চিজ বলে অনেক জায়গাতে বড় চিজ ওই উপরে তাকে তোলা আছে বড় চিজ ব্যবহার হবে কখন কেউ মরলে কিন্তু না আমাদের উচিত না কোরআন আমাদের জীবন সংবিধান সুতরাং সে জীবন সংবিধান রূপে কোরআন পড়তে হবে কোরআনকে বুঝতে হবে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আসসালামাইকুম আসসালাম রমজান মাসে অনেক মসজিদে কোরআন খতম করেন সেটা কি সঠিক রমজান মাসে তারাবিন নামাজে কোরআন খতম করা তো ব্যাঠিক না কোরআন খতম যদি হয় তারা নামাজে ডেলি একপাড়া করে পড়লেন ভালো কথা সারা রমজান মাসে আপনি কোরআন শুনিয়ে দেন কিন্তু কোরআন পড়া বোঝার মতো তো পড়তে হবে কোরআনকে তো আর পাঁচশো স্পিডে আপনি পড়ে গেলেন কেউ বুঝতেই পারল না সেরকমভাবে তো পড়লে হবে না কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে কোরআন খতম করানো এইভাবে ভাড়াটে গাড়ি নিয়ে এসে কোরআন খতম করানো কি জরুরি না কোরআন খতম করা জরুরি না এইভাবে ভাড়াটে কারি নিয়ে এসে তারাবিন নামাজে কোরআন খতম করানো জরুরি না বরং তারাবিন নামাজে এমন কারি নিযুক্ত করা দরকার যাতে আপনার তারাবিন নামাজে মন বসে কেরাত শুনে আপনি মোহিত হন নামাজে মন বসে এমন না আপনি কোরআন পড়ছে স্পিডের আপনি কিছুই বুঝতে পারলেন না আমার কাছে অভিযোগ এসছে রমজানে অনেক জায়গা থেকে ফেসবুকে অভিযোগ আসে ফেসবুকে অনেকে বলে যে এই রকম কারির পিছনে নামাজ পড়া কেমন যার পিছনে কোরআন যে কিভাবে বলছে কোরআনের শব্দগুলো স্পষ্ট হয় না এমন স্পিডে পড়ে যায় সুতরাং উদ্দেশ্য কোরআন খতমই না উদ্দেশ্য হল এমনভাবে কোরআন পড়বেন ওরাতিলনা তার তিল তার তিল সহকারে যাতে করে স্পষ্ট হয় মানুষ বুঝে মানুষের মনে হৃদয় গলে যায় মানুষের মন গলে যায় সেরকমভাবে আপনি কোরআন পাঠ করবেন খতম করাটাই টার্গেট না খতম যদি হয় তো ভালো কথা যেমন হারাবে হয় দেখেছেন মক্কা মদিনার মসজিদে কোরআন খতম হয় তারাবিন নামাজে কোরআন খতম করা হয় কিন্তু এটা জরুরি না যে আপনাকে ভাড়া করে নিয়ে এসে এইভাবে স্পিড দিয়ে হ্যাঁ চালিয়ে যেতে হবে আর কয়েক ডাকাত নামাজের ভিতরে আপনাকে এক পাড়া পড়াতেই হবে এটা জরুরি না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর প্রশ্নটা হচ্ছে যে ছবি বাড়িতে আছে কিন্তু গোপন জায়গায় রাখা আছে এটাকে যায় না না যায় অথবা আর একটা কোশ্চিন খরগোশের বাচ্চা আছে বাড়িতে ওটাকে যায় না না যায় দুটো প্রশ্ন প্রথম হচ্ছে ছবি আছে কিন্তু টাঙানো নেই ছবি প্রয়োজনে তোলা হয়েছিল সেটা বাক্সে বন্ধ আছে কিংবা কোনো গোপন জায়গায় রাখা আছে এতে কোনো সমস্যা নেই ছবি সামনে টাঙানো থাকলে সেটাই হচ্ছে বেশি ভয়ানক দু নম্বর প্রশ্ন হলো খরগোশের বাচ্চা যদি বাড়িতে থাকে জীবিত আছে তাই না সেটা মূর্তি না মূর্তি থাকলে মরা থাকলে বা তার মাটি দিয়ে বানানো খরগোশ যদি হয় কিংবা ওই চিনে মাটি দিয়ে বানানো খরগোশ কিংবা ওই প্লাস্টিকে বানানো খরগোশ যদি হয় তাহলে সেটা আনা যায় কিন্তু জীবিত যদি আপনি পোষেন যেমন মুরগি পোষা হয় হাঁস মুরগি থাকে না ঘরে পাড়া গ্রামে হাঁস মুরগিও থাকে ছাগল থাকে গরু থাকে খরগোশ থাকলেও সমস্যা নেই কিন্তু মূর্তি থাকলে সমস্যা আছে অনেক মানুষ মারা গেলে তার বাড়িতে আগত মেহমানদের রান্না বান্না করে এক জায়গাতে খাওয়ানো হয় বিবাহর ভোজের মতন সেটা কি যায় না না যায় মানুষ মারা গেলে যে মানুষরা তার জানা যায় অংশগ্রহণ করতে আসবে তাদের মেহমানদারি করানোর দায়িত্ব ওই মরাবাড়ির নয় তার আত্মীয় স্বজনের সে দায়িত্ব পড়ে এখন যদি আত্মীয় স্বজনরা সেই দায়িত্ব পালন না করে তাহলে মরাবাড়ির লোকেরাই করতে বাধ্য হয় বাধ্য যদি হয় সমস্যা নেই কিন্তু বাধ্য হয় বলে গরু জবাই করতে হবে পুকুর থেকে মাছ ধরাতে হবে তা না বরং যাতে করে সেই সমস্ত লোক আর যারা আসছে তাদেরও উচিত যে সেখানে খেতে যাব খাবো এই উদ্দেশ্যে না জানা যাতে শরিক হবো এই উদ্দেশ্যে কাছে বাড়ি হলে চলে যাও কেন খাবার জন্য বসে আছ তাদের খাওয়ার জন্য বসে থাকা উচিত না যাদের একান্ত দূরে যাওয়া যাবে না খেতে হবে উপায় নেই নিরুপায় হয়ে খেতে হবে মোট কথা ভোজ অনুষ্ঠান করা যায়জ নয় মরা বাড়িতে ভোজের অনুষ্ঠান যায়জ নয় কারণ সাহাবারা বলছেন যে মরা বাড়িতে ভোজের অনুষ্ঠান করা আমরা জাহেলিয়াতের সেই নিষিদ্ধ প্রথার মধ্যে সামিল করতাম জালা সুশ আসে নিষেধ করেছেন তাতে মরা বাড়িতে ভোজ অনুষ্ঠান করা যাবে না সেখানে জমায়ে হওয়া ভোজ অনুষ্ঠান করা অনেকে গুরু জবাই করে অনেকে মাছ ধরে হ্যাঁ লোকদেরকে খাওয়ায় মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ায় গ্রামের লোকদেরকে খাওয়ায় আশেপাশের গ্রামকেও খাওয়ায় এবং যারা আত্মীয় স্বজন তো খাবেই শুধু ভোজ অনুষ্ঠান যায়জ না সাল্লাহ নবীন মোহাম্মদ ওলা আলহি ওসাহী আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু

East TV presents. What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategies sustained. The best profession is a profession of a person who invites people to last wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah. To implement the convincing Islamic come educational formula to excel in your career. <laughs> <laughs> Dekhun, Career Guidance. <laughs> <speaking> 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 আল্লাহ তা কতটায় মূল বিষয়টাই হচ্ছে এটাও হেদের বিষয়টা হলো মূল বিশ্বাস। কুরআনের উপর পূর্ণ বিশ্বাস। কুরআন ও সহি সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়। আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন। কুরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের ওলি নীতিসমূহ দেখুন। মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়